আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এর ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিষয় শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের সত্য কথা বলা সম্পর্কে আলোচনা উপস্থাপন করছি। আলোচনার শুরুতে আশা রাখছি যে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমরা সত্য কথা বলা এ বিষয়টির শিক্ষণফল সম্পর্কে প্রথমে জেনে নেব যে এ বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবে। এক, সত্য কথা বলা সম্পর্কে জানতে পারবে। দুই, মিথ্যার পরিণাম সম্পর্কে ধারণা পাবে। তিন, সত্য কথা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। সত্য কথা বলা। আমরা কথা বলি আব্বা আম্মার সাথে, ভাই বোনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, পড়ার সাথী ও খেলার সাথীর সাথে। আমরা সবার সাথে কথা বলি। যখন আমরা কথা বলবো সত্য কথা বলবো। সত্য কথা বলা খুবই ভালো। যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, আদর করে, স্নেহ করে, সম্মান দেয়, বিশ্বাস করে। যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়। সত্যবাদী আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাকে ভালোবাসেন, তার বিপদে সকলে এগিয়ে আসে, তাকে সাহায্য করে, সে বিপদ থেকে মুক্তি পায়, সে জান্নাতে যাবে। অর্থাৎ সত্য কথা বলা একটি মহৎ গুণ। যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়, আর সত্যবাদীকে সবাই ভালোবাসে, আল্লাহ সত্যবাদীকে ভালোবাসেন এবং সে পরকালে জান্নাত পাবে। অপরদিকে মিথ্যা বলা মহাপাপ। যে মিথ্যা বলে তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না, আদর করে না, সম্মান দেয় না, তার বিপদে কেউ এগিয়ে আসে না, সাহায্য করে না, বিপদ মুক্ত করে না। যে মিথ্যা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়। আল্লাহ তাকে ভালোবাসেন না, ঘৃণা করেন, সবাই তাকে ঘৃণা করে, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়, আর মিথ্যাবাদী কখনোই জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সত্য মানুষকে পুণ্যের পথে নিয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পক্ষে বিশেষ কয়েকটি হাদিস বলেছেন। তার মধ্যে এখানে আমরা দুটি হাদিস দেখতে পাচ্ছি যে সত্য কথা বলা একটি মহৎ গুণ। সত্য কথা বললে প্রকৃত ঘটনা জানা যায়, সত্য কথা বললে জীবনে জয়লাভ করা যায়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সত্য কথা বলতেন, তিনি কখনো মিথ্যা কথা বলেননি, তিনি সকলের কাছে প্রিয় ছিলেন, তাকে সকলে আল আমিন বলে ডাকত। আল আমিন অর্থ বিশ্বাসী। তিনি সবসময় সত্য কথা বলতেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য কথা বলতেন, তিনি স্পষ্টভাষী ছিলেন, তাই আরবের লোকেরা তাকে বিশ্বাস করতেন এবং তাকে উপাধি দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বাসী, আল আমিন বলেই তারা তাকে ডাকতেন। সত্য কথা বলা সম্পর্কে একটি আদর্শ ঘটনা। এখন আমরা একটি আদর্শ ঘটনা জেনে নেব। ঘটনাটি হচ্ছে, একদিন একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমি চুরি করি, মিথ্যা কথা বলি, আরও অনেক অন্যায় করি, এখন আমি এ অন্যায় কাজগুলো কিভাবে ছেড়ে দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও। লোকটি মিথ্যা কথা বলা ছেড়ে দিল, সবসময় সত্য কথা বলতে থাকলো। এরপর আস্তে আস্তে সব অন্যায় ছেড়ে দিল, অন্যায় থেকে বাঁচলো, পাপ মুক্ত হলো। অর্থাৎ মিথ্যাই হচ্ছে সব পাপের মূল। লোকটি যখন মিথ্যা কথা বলা ছেড়ে দিল, তখন সে আস্তে আস্তে এই পাপগুলো থেকে বেঁচে গেল, কারণ মিথ্যায় একটির পর একটি পাপ নতুনভাবে সৃষ্টি করতে সাহায্য করে। কারণ একটি মিথ্যা কথা বললে সেই মিথ্যাকে আড়াল করার জন্য আমাদেরকে আরেকটি মিথ্যার আশ্রয় নিতে হয়। এভাবেই আমরা অন্যায় পাপ কাজে জড়িয়ে পড়ি। তাই লোকটি যখন মিথ্যা বলা ছেড়ে দিল, সে তখন সব পাপ অন্যায় থেকে বেঁচে গেল, পাপ মুক্ত হলো। তো যাই হোক, এখন আমরা পড়বো যেটি, সেটি হচ্ছে যে আমরা সবসময় সত্য কথা বলবো, সৎপথে চলবো, মিথ্যা কথা বলবো না, পাপ কাজ করবো না, এই হবে আমাদের প্রতিজ্ঞা। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের পাঠের আলোকে এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রশ্নগুলো হচ্ছে, এক, সত্যবাদী কাকে বলে? দুই, মিথ্যাবাদী কাকে বলে? তিন, আল আমিন অর্থ কি? চার, কাকে সবাই ঘৃণা করে? পাঁচ,
সত্যবাদিতার 5টি সুফল লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠটি তোমরা মনোযোগ দিয়ে করে থাকলে এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে সক্ষম হবে। আর আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলো সমাধান করে খাতায় লিখে রাখবে। এবার আমরা বাড়ির কাজ দেখে নেব। বাড়ির কাজটি হচ্ছে সত্য কথা বলা সম্পর্কে একটি আদর্শ ঘটনা লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।